আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। মৃত্যুপুরী দিল্লিতে মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। মিয়ানমারে দুই বিমান ঘাঁটিতে বিদ্রোহীদের ভয়াবহ হামলা। ইরানি ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আমেরিকা ও ন্যাটোর উস্কানি সামরিক উত্তেজনা বাড়াবে বলছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ থাকছে দক্ষিণ চীন সাগরে মহড়ায় বাধা দেওয়ার আইনি ভিত্তি নেই চীনের। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মৃত্যুপুরী দিল্লিতে মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লিকে এখন মৃত্যুপুরী বললেও আর প্রকৃত চিত্রটা বোঝানো যাবে না। শহরের বিভিন্ন শ্মশানের বাইরে রাস্তায় টোকেন নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃতদেহ দীর্ঘ লাইন পড়ে রয়েছে। 20 ঘন্টা অর্থাৎ প্রায় একদিন কেটে যাচ্ছে সৎকার করতে। শ্মশানের দরজায় দরজায় ঘুরে জায়গা না পেয়ে কেবল বরফ চাপা দিয়ে 48 ঘন্টাও বাড়িতে মৃতদেহ রেখে দিচ্ছেন অনেকে। এর মধ্যে দিল্লির রাস্তায় দেখা মিলল মর্মান্তিক এক দৃশ্যের। শ্মশানে সৎকারের অপেক্ষায় রাস্তার লাইনে থাকা একটি মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। গত রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির গাজিয়াবাদের হিন্দন শ্মশান ঘাটের সামনে। ভারতীয় মিডিয়া দ্য হিন্দু জানিয়েছে, হতভাগ্য ওই ব্যক্তি দিল্লির গাজিয়াবাদ জেলার জজ আদালতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 51 বছর বয়সী ওই ব্যক্তি। তিলকী সিং নামের ওই ব্যক্তির এক সহকর্মী সংবাদ মাধ্যমটিকে জানান, বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় তাকে সন্তোষ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন গভীর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং রাত 1টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পিপিই কিট পরিয়ে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরদিন সকাল 8টার দিকে মৃতদেহ সৎকারের জন্য গাজিয়াবাদের হিন্দন শ্মশানে নেওয়া হয়। কিন্তু বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণে তখন শ্মশানের সামনে অনেক লম্বা লাইন। বাধ্য হয়ে অন্য মৃতদেহের মতো ওই ব্যক্তিরও লাশ রাখা হয় লাইনে। সেখানেই একটি কুকুর তার মরদেহ ছিঁড়ে খাওয়া শুরু করে। তীব্র গরমের কারণে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা পাশের একটি ছাউনির নিচেই থাকলেও বিষয়টি তারা খেয়াল করেনি। ত্রিলোকী সিং আরও জানান, তারা সকাল 8টার দিকে শ্মশানে পৌঁছালেও লম্বা লাইনের কারণে টোকেন দেওয়া হয় বেলা 10টায়। পরে সেই টোকেন পরিবর্তন করে নতুন সময় দেওয়া হয় সন্ধ্যা 6টায়। এ সময় পরিবারের সদস্যরা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। হঠাৎই স্থানীয় এক ব্যক্তি এসে খবর দেন, রাস্তার কুকুর এসে মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে। পরে দৌড়ে দ্রুত তারা সেখানে যান। এদিকে মৃতদেহে কুকুরের কামড়ানোর সেই ছবি এবং সংবাদ গণমাধ্যম সহ প্রকাশ্যে আসায় বিব্রতকর অবস্থায় পড়েছে দিল্লি সরকার। মিয়ানমারে দুই বিমান ঘাঁটিতে বিদ্রোহীদের ভয়াবহ হামলা। মিয়ানমারের দুটি বিমান ঘাঁটিতে বিদ্রোহী হামলাকারীরা আক্রমণ চালিয়েছে। এর মধ্যে একটি ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অপর ঘাঁটিতে রকেট নিক্ষেপ করা হয়েছে বলে গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে মধ্যাঞ্চলীয় শহর মাগুয়ের নিকটবর্তী বিমান ঘাঁটিতে প্রথম হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এ সময় ঘাঁটিটিতে 3টি বিস্ফোরণ ঘটে বলে জানায় তারা। এর কিছুক্ষণ পর মাগোয়ের উত্তর পূর্বে দেশটির প্রধান বিমান ঘাঁটিগুলোর অন্যতম মেইকতিলায় 5টি রকেট ছোড়া হয় বলে ঘটনার সময় কাছাকাছি থাকা সাংবাদিক থান উইংহ্লাইং এক পোস্টে জানিয়েছেন। তিনি একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন, এতে মাথার উপর দিয়ে রকেট উড়ে যাওয়ার মতো আওয়াজ ও এরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্লিপটির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। এর আগে
গত 1 ফেব্রুয়ারি বিতর্কিত সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে 3 মাস ধরে চলা অস্থিরতার মধ্যে এইসব হামলার খবর এলো। কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি এবং হতাহতের নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানার জন্য দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্রকে ফোন করা হলেও তিনি জবাব দেননি বলে রয়টার্স জানিয়েছে। সামরিক বাহিনীর নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা মিয়ানমারের ছোট বড় শহরগুলো কাঁপিয়ে দিচ্ছে। তাদের দমনে সামরিক বাহিনী প্রাণঘাতী শক্তি ব্যবহার করছে। এতে এ পর্যন্ত 750 জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে দেশটির মানবাধিকার আন্দোলনকারী একটি গোষ্ঠী জানিয়েছে। অভ্যুত্থানের পর থেকে দেশটির সীমান্ত অঞ্চলগুলোতে সামরিক বাহিনীর সঙ্গে সংখ্যালঘু জাতিগুলোর বিদ্রোহীদের লড়াই ফের উস্কে উঠেছে। দেশটির উত্তর ও পূর্ব অঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে অসংখ্য বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানি ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একসাথে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে নতুন যে সমীকরণের সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে ওই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইরানের ড্রোন ও নির্ভুলভাবে হামলা করতে সক্ষম ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং সেগুলো মধ্যপ্রাচ্যে তার অনুগতদের সরবরাহ করার ফলে যে হুমকি সৃষ্টি হয়েছে তা মোকাবেলার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটনে এক আলোচনার বৈঠকের মাধ্যমে এই নতুন ওয়ার্কিং গ্রুপটি গঠন করতে সম্মত হয় এই দুই দেশ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন সাব্বাত এই আলোচনা বৈঠকে অংশ নেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনার স্বচ্ছতা নিয়ে ইসরায়েল প্রশ্ন তুললে এবং এই আলোচনা নিয়ে তেল আবিবের মধ্যে তীব্র উদ্বেগ প্রকাশের প্রেক্ষাপটে ওই ইসরায়েলকে চিঠি দিয়ে ওয়াশিংটন আমন্ত্রণ জানান জ্যাক সুলিভান। 2015 সালের পরমাণু চুক্তির পর আবারও এই পরমাণু ইস্যু নিয়ে নতুন চুক্তি করার জন্য ওয়াশিংটন ও তেহরান তাদের তৃতীয় দফা পরোক্ষ আলোচনা শুরু করে যাচ্ছে। 2015 সালের ওই পরমাণু চুক্তিটি ট্রাম্প বাতিল করে দিয়েছিলেন। মঙ্গলবারের ওই আলোচনার পর হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যকার এই আলোচনায় সাম্প্রতিক বছরগুলোতে পরমাণু কর্মসূচিতে ইরানের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় ভিয়েনায় পরমাণু আলোচনার বিভিন্ন বিষয় সম্পর্কে ইসরায়েলকে জানায় যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলের সাথে এই পরমাণুর বিষয় নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার করা হয়। ইরানের এই হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা বিভিন্ন এজেন্সির সমন্বয়ে একটি কার্যকর ওয়ার্কিং গ্রুপ গঠন করার ব্যাপারে সম্মত হয়েছে। ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্ভাব্য হুমকি মোকাবেলায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যৌথ জোট গঠন করতে যাচ্ছে। ইরান যেসব ড্রোন ও নির্ভুলভাবে হামলা করতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, আবার ওই সামরিক সরঞ্জামগুলো মধ্যপ্রাচ্যে তার অনুগতদের দিচ্ছে, তার বিষয়ে এই যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের অনুগতরা ও তাদের বিভিন্ন সশস্ত্র বাহিনী যেমন লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহের প্রতিনিয়ত ইসরায়েলকে হুমকি দিচ্ছে। আবার তারা প্রতিজ্ঞা করেছে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার। এ কারণে ইসরায়েল বলছে তারা ইসরায়েলের স্বার্থবিরোধী কোনো মার্কিন ইরান পরমাণু চুক্তি বরদাস্ত করবে না। এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে যে মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা ইসরায়েলের কর্মকর্তাদেরকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সবসময় ইসরায়েলের নিজেকে রক্ষার অধিকারকে সমর্থন করে। আমেরিকা ও ন্যাটোর উস্কানি সামরিক উত্তেজনা বাড়াবে বলছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শেইগু তার দেশের সঙ্গে ইউক্রেন সীমান্তে আমেরিকা ও ন্যাটো জোটের উস্কানিমূলক তৎপরতার তীব্র সমালোচনা করে বলেছেন, ওই অপতৎপরতার ফলে ইউরোপে সামরিক উত্তেজনা বাড়বে। তিনি মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে সম্মিলিত নিরাপত্তা চুক্তি বা সিএসটিও এর ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। শেইগু বলেন, আমেরিকা ও ন্যাটো ইউরোপে যে সামরিক তৎপরতা চালাচ্ছে তাতে এই মহাদেশে যুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে গেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে জাতীয়তাবাদী চেতনা উস্কে দেওয়া হচ্ছে যা রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
রুশ মস্কো বা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান সের্গেই শেইগু। তিনি বলেন, দুই দিন আগে মার্কিন সেনারা যে জার্মানির দোরুশ বন্দরে অবতরণ করেছে তা আমাদের দৃষ্টি এড়ায়নি। ইউরোপ জুড়ে ন্যাটো জোটের সেনা মোতায়েন করা হচ্ছে যা অশ্বিনী সংকেত বয়ে আনছে। ইউক্রেনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে অভিযোগ করা হচ্ছে দেশটির পূর্ব সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া। এছাড়া পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত সশস্ত্র ব্যক্তিরা পদ্ধতিগতভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলেও কিয়েভ অভিযোগ করেছে। ইউক্রেন এমন সময় এই অভিযোগ করছে যখন দেশটি মাত্র কিছুদিন আগে আমেরিকার কাছ থেকে কয়েক কোটি ডলারের সামরিক সহযোগিতা গ্রহণ করেছে। এইসব সহযোগিতার মধ্যে রয়েছে ড্রোন, ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও সাজোয়া যান। আমেরিকার কাছ থেকে গ্রহণ করা এইসব সমরস্ত্র রুশ সীমান্তে মোতায়েন করার পরই রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে। দক্ষিণ চীন সাগরে মহড়ায় বাধা দেওয়ার আইনি ভিত্তি নেই চীনের। দক্ষিণ চীন সাগরে আমাদের মহড়ায় বাধা দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই চীনের বলে মন্তব্য করেছে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের কোস্টগার্ড ও মৎস্য ব্যুরো নৌ মহড়া শুরু করেছে। দেশটির 200 মাইল জুড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই মহড়া হচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিপাইনের এইসব পদক্ষেপ বন্ধ করা উচিত। ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফিলিপাইন নিজ জলসীমায় কী করবে আর করবে না তাতে মাথা ব্যথার কোনো কারণ নেই চীনের। কোস্টগার্ডের চলমান মহড়া নিয়ে চীনের বিরোধিতাকে তারা প্রত্যাখ্যান করছে। এদিকে পুরো দক্ষিণ চীন সাগর নিজের বলেই দাবি করছে চীন। প্রতি বছর এই সাগর দিয়ে 3 লাখ কোটি ডলারের পণ্য পরিবহন করা হয়। 2016 সালে হেগভিত্তিক একটি সালিসি ট্রাইব্যুনাল জানায়, পুরনো মানচিত্রকে ভিত্তি করে চীন যে দাবি করে আসছে আন্তর্জাতিক আইন অনুসারে তার কোনো মিল নেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।